মেট্রোদের ছবি দেখলে কেন যে মজায় পয়সা খাচ্ছে করে সব বাজে ছবি দেখে না কিন্তু দেখি এক কাজ করুন, এক কাজ করুন, সিনিয়র সোসাইটির মেম্বার হন বুঝলেন, একটা ভালো গুড রিয়েল ছবি দেখতে পারবেন। মানে আপনার রুচিবোধ আরো উন্নত করতে হবে, আমার রুচিবোধ নেই না, আরো উন্নত করতে হবে, শুধু সেক্সি না, ফিল্মের ফর্ম, মুভমেন্ট, ইমেজ কে বুঝতে হবে। তুমি ইমেজ ইমেজ বুঝলো না, ইমেজ মানে হচ্ছে মানে ইমেজ মানে ওই ইমেজ দেখুন মশাই, ওইসব ব্যাখ্যা করে বোঝানো যায় বুঝতে পারছি, ইমেজ ইমেজ হচ্ছে আপনার মানে ওই উপলব্ধি করা আর কি, উপলব্ধি করলো হ্যাঁ এই প্রকাণ্ড অশ্বডিম্ব মানে কাজ করে না, কাজ করে না, অফিসকে মাইন্ড যায় না, যাও বলুন নাকি তোরা আবার সিনেমা নিয়ে তাকক করছিলি, ফিল্ম নিয়ে তাকক করছিলি, যাতে সব ইডিয়েট ইজ ডাজ, সত্যি বলছি দাদা জানি না, আপনি বলুন কি সিসি মানে হলো দেখো এই নিয়ে যেন পাঁচ কান করো না, তাহলে রাজ্যের প্রডিউসারের দল আর কাগজওয়ালা আমার পেছনে ধাওয়া করবে, বুঝলে চ্যাপলিন এখন আমায় চিঠি লেখে, নিজের পাবলিসিটি তো আর নিজে করি না, তবে একটা কথা বলে রাখি শোন, এই ব্রজরাজ কারফর্মা একটা ছবি করেছিল, আর যেসব বাঘা বাঘা সাহেবদের এই ছবি দেখা সৌভাগ্য হয়েছিল তারা এক বাক্যে স্বীকার করেছিল যে হ্যাঁ এইটি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র আর ফিল্ম টেকনিকের একেবারে লাস্ট ওয়ার্ড। বলেন কি ছবিটা প্রডিউসার কে ছিল রজিদা? আমি ডিরেক্টর, আমি শিও সব আমি, মিউজিক ক্যামেরা সাউন্ড এডিটিং ডান্স সব আমি, সব আপনি জানি একজনের পক্ষে এত কিছু করে সম্ভব বলে রাজকেল তোদের ব্রজদার পক্ষে সবই সম্ভব বুঝলি, কিন্তু দুঃখের বিষয় ছবিটা রিলিজ হয়নি। আমি বাঙালি তো, বাঙালির শ্রেষ্ঠত্ব স্বীকার করলে সাহেবদের কান কাটা যাবে। ছবিটা কি নাম ছিল ব্রজদা? হিপি হিপি লাভ হিপি হিপি তো লম্বা হ্যাঁ, আপনি তো ছবি করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তখন তো হিপিতে জন্মই হয়নি। শুনি যা জানিস না তা নিয়ে ফালতু কথা বলেছে তো, হ্যাঁ এই হিপি কথাটার উৎপত্তি কোথেকে? আমার উৎপত্তি তো হলো কি জানি না দাদা, এই শব্দের মানে এই শব্দের মানে হচ্ছে হিমালয়, আর পি শব্দের মানে মানে হিমালয়ের পীর কে 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 মহাদেব বলছো কি? এই দেখবি এই যত সমস্ত হিপিদের ওই হিমালয়ের দিকে যাওয়ার ঝোঁক বেশি, কারণ 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 পোশাকে আশাকে চাল চলনে নেশা ভাঙে এই মহাদেবী হলো আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম, আর এই যুগে আমি আপনি হিপি, তোদের ব্রজদাই হলো এই যুগের প্রথম হিপি বাবা কৈলাস নাথের একেবারে ডাইরেক্ট রাইট।
তাই জন্য বুঝি আপনার ছবির হিরো হিপি। আচ্ছা চরিত্রটা কিরকম ছিল? এই তো ধর গিয়ে একাধারে জুয়াড়ি মাস্তান গায়ক আবার একাধারে রবিন তাই। আচ্ছা ব্রজদা ছবিটা কিভাবে আরম্ভ করেছিলেন? আরম্ভ এটা অনেক ব্যাপার রে। প্রথমে টাইটেল ফেল আউট, ফেডিং ইউনিভার্স, ক্যামেরা জুম অন আর্ট, প্যানোরামা শট অফ হিমালয়, ক্যামেরা প্যান জুম অন কৈলাসের চূড়া, মিড লং শট, মিড লং শটে কি হচ্ছে কি হচ্ছে বাবা কৈলাস না তো দেখে মনে হবে তো যে একেবারে সেই প্রলয় নাচনের মত্ত সেই ত্রিকালের ইতি। একালের ইতি